তো আপনাদের ল্যাপটপের কিবোর্ডের লেআউট যেরকম, যাদের হচ্ছে এরকম, দ্যাটস মিন নাম প্যাড নাই আলাদা, অর্থাৎ যে পাশে যে 01 থাকে সেগুলো নাই, শুধুমাত্র এরকম একটা কিবোর্ড। তো এরকম কিবোর্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 1, 2, 3 এগুলা এই পাশ দিয়েও থাকে আর কি। সো এইখান দিয়ে ওই 1, 2 এক্সট্রা করে থাকে। তো এগুলো অ্যাক্সেস করার জন্য, মানে যে 1, 2, 3 এগুলো অ্যাক্সেস করার জন্য আমরা ফাংশন কি প্রেস করে যদি এগুলো প্রেস করি তবে হচ্ছে সেগুলো কাজ করে। কিন্তু অনেক সময় যেটা হয় যে আপনারা হচ্ছে কে প্রেস করবেন, মনে করেন যে এখানে যেমন হচ্ছে আমি এখন কে প্রেস করতে যাচ্ছি, কে প্রেস না হয়ে এখানে হচ্ছে 2 প্রেস হচ্ছে, লেটার না প্রেস হয়ে নাম্বার প্রেস হচ্ছে। সেটাকে আমি যদি এখন ওর ফাংশন কি প্রেস করে দেন আমি এখানে ক্লিক করি, তখন আবার কে আসতেছে, মানে যেটা উল্টো হয়ে গেছে আর কি। নর্মালি হচ্ছে আমাদের এখানে প্রেস করলে কে আসার কথা, বা এখানে প্রেস করলে এল আসার কথা, আর আমরা যদি ফাংশন কি প্রেস করে দেন আমরা এখানে প্রেস করি তখন হচ্ছে নাম্বার আসার কথা, বাট এখানে হচ্ছে উল্টো হয়ে গেছে। সেরকম সমস্যা হলে আপনারা কীভাবে সলিউশন করবেন? এটা সলিউশন একদম সিম্পল, সেটা হচ্ছে আপনারা FN প্রেস করে আপনারা দেখবেন আপনাদের কিবোর্ড লেআউটের মধ্যে যেরকম নাম লক লেখা থাকবে একটু খুঁজলেই পেয়ে যাবেন, সেখানে যেমন হচ্ছে এখানে নাম লক আছে। সো আমি যদি FN কি প্রেস করে তারপর হচ্ছে এটা প্রেস করি তাহলে এটা কিন্তু মানে লক হয়ে যাবে। তো আমি এখন FN কি প্রেস করে এই বাটনে ক্লিক করছি, এখন আমরা যদি দেখি তাহলে এটা দেখবো লক হয়ে গেছে। সো আমরা যদি এখন কে প্রেস করি তাহলে এখানে কিন্তু কেই আসতেছে, ঠিক আছে। আমরা যদি আবার এখানে ধরেন আই প্রেস করি, সো এখানে আই আসবে, সো এখানে আর নাম্বারটা আসবে না। সো আপনাদের যদি কারো এরকম সমস্যা হয় যে আপনাদের এখানে অক্ষর না এসে শুধুমাত্র নাম্বার আসতেছে, তো সেই ক্ষেত্রে সিম্পলি আপনারা হচ্ছে নাম লকটা অফ করে দিবেন, ফাংশন কি প্রেস করে আপনারা নাম লকটাকে অফ করে দিবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা মানে সমাধান পেয়ে যাবেন আর কি। সো আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা যারা কম্পিউটার খুঁটিনাটি শিখে, কম্পিউটার বেসিকগুলো শিখে এক্সপার্ট হওয়ার পাশাপাশি সহজেই অনলাইন থেকে ইনকাম করার কথা ভাবছেন, তারা এনরোল করতে পারেন কম্পিউটার মদন টু মাস্টার এবং ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটি। এই কোর্সে আমি কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন টার্ম, কম্পিউটারের বিভিন্ন পার্টসের কাজ, সেগুলো কীভাবে কাজ করে, সাইবার সিকিউরিটি সহ অনেকগুলো অনলাইন এবং অফলাইন টুলসের ব্যবহার শিখিয়েছি। এছাড়াও এই কোর্সে আমি শিখিয়েছি ডেটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপশিপিংয়ের মতো কাজ, যে সমস্ত কাজ জেনে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবেন। তাই আর দেরি না করে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে আসতে পারেন এবং এনরোল করতে পারেন এই কোর্সটি। প্যাশন ফর লার্নের সমস্ত ভিউয়ারদের জন্য রয়েছে কোর্সের সেলিং প্রাইসের ওপর 40% পর্যন্ত ডিসকাউন্ট। ডিসকাউন্টটি পাওয়ার জন্য ব্যবহার করতে হবে PFL40 এই কুপন কোডটি। কুপন কোডটি এবং কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল।